ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়ালের বলা এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব। কুমোরের ব্যথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, সন্দবাদি তেল ভালো করে মালিশ করা লাগে, তারপর নিশিন্দা পাতার স্যাঁক দেওয়া লাগে, বেশি দিন ধরে করতে হয়, ডেইলি রোজ করতে করতে সেরে যায়, হয়তো 5-7 দিনের মধ্যে সেরে যায়, কিন্তু অনেক দিন ধরে মেনটেইন পালন করা লাগে। গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা শেয়ার করতে পারেন। জয় জয়।